হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপে বাংলা টাইপ করতে হয়। অনেকে পারে, কিন্তু প্রবলেম হয়ে যায় এটা যে তুমি লিখছো একটা, কিন্তু তোমার ওটা হয়ে যাচ্ছে যে আকার হস্বীকারগুলো সঠিক জায়গায় আসছে না, এই প্রবলেমটা হয়ে যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবে। বন্ধুরা, এবার চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমরা একটা বাংলা লিখবো, পূর্বে আমি লিখে রেখেছি, সেটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, তোমরা লিখে দেখতে পারো। যদি এমন প্রবলেম হয় তবে এটা তার জন্য, এই প্রবলেমটা সলভ করার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছো যে আমরা লিখছি বিনীত অনুরোধ, উপরোক্ত কারণ। এখানে তোমরা দেখতে পাচ্ছো যে বিভিন্ন আকার হস্বীকারগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে, ঠিক আছে? বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে? এর জন্য বন্ধুরা প্রথমে তোমাদের এখানে চলে আসতে হবে, এই যে প্যারাগ্রাফ যে অপশনটা দেখতে পাচ্ছো, তার পূর্বে আমরা এটা সিলেক্ট করে নিব, টোটালটা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এই যে প্যারাগ্রাফ যে অপশনটা রয়েছে এখানে, এই যে তিনটে যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ডট রয়েছে, এটাতে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এই যে লাইন রয়েছে চারটে পাঁচটা, এখানে তোমাদের ক্লিক করতে হবে। করে এখানে তোমাদের যদি ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট থাকে তাহলে এটা চেঞ্জ করে ওয়ার্ল্ড রেডি লেআউট করে নিতে হবে, ঠিক আছে? আমি এটা করে নিই। এটা আমরা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বিনীত অনুরোধ উপরোক্ত কারণ, খুবই সুন্দরভাবে এটা পরিবর্তন হয়ে খুবই সুন্দর দেখাচ্ছে, মানে যেভাবে লেখাটা আসার কথা সেভাবে চলে আসছে, ঠিক আছে? বন্ধুরা, এবার এই অপশনটা অনেকে শো করছে না, এটা কোথা থেকে তোমরা পাবে? এর জন্য এখানে যে অপশনের যে বারটা দেখতে পাচ্ছ, এখানে উইন্ডো যে অপশনটা রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে চলে আসবে, এই যে প্যারাগ্রাফ আমাদের এটা পূর্বে সিলেক্ট করে রেখেছি বলে এখানে চলে আসছে। আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে এটা চলে যাবে। এই যে আমরা এটাতে ক্লিক করলাম, এখান থেকে এটা চলে গেল। আবার এটা তোমাদের যদি এমন হয়ে থাকে যে নেই, তার জন্য তোমরা এটা কিভাবে নিয়ে আসবে, এর জন্য যে উইন্ডোজ অপশনটা রয়েছে এখানে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করলেই চলে আসবে, এই অপশনটা তোমাদের এখানে শো করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে চলে আসলো, ঠিক আছে? বন্ধুরা, আজকের ভিডিওটা এই যে, খুবই ছোট বিষয়ের উপর ভিডিও নিয়ে আসলাম, আমি খুবই তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের শিক্ষামূলক ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।